हाय एवरीवन, अस्सलाम वालेकुम। आमी आमार प्रथम पार्टे लेहेंगार निजेर पार्टा देखिए दिए छी। एबार आमी देखाबो लेहेंगार उपरे टपटा। आमी टपटाके आपनादेर बोझार सुविधार जोन्नो प्रथमे कागजे केटे देखाच्छी। आपनारा चाइले सरासरि कापड़ेओ केटे निते पारेन। आमी एखाने कागजटाके दुइटा भाज करे निएछी। आमी टपेर लम्बार माप निच्छी 11। 11 इंची बराबर प्रथमे आमी एकटी दाग टेने निब। এবার আমি উপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আরও এক্সট্রা 1 নিচ্ছি। মোট আমি 12 ইঞ্চি বরাবর দাগ টেনে নিব। এবার আমি 12 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নিব। এবার আমি কাদের মাপ নিচ্ছি 8। 8কে যদি আমি 2 ভাগ করি তাহলে হবে 4। তো 4 ইঞ্চি বরাবর প্রথমে আমি দাগ টেনে নিব। এবার আমি এখান থেকেও নামবো 4 ইঞ্চি, প্লাস উপরে আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে, সে কারণে আমি নিচ্ছি এখানে 4.5, এখানে নিব 4। এবার আমি এই দাগগুলোকে একটা বক্স করে নিব। এখন আমি বডির মাপ নিব। তো আমার বডির মাপ হচ্ছে 24। 24কে আমি 4 ভাগ করলে হবে 6। তো 6 ইঞ্চি বরাবর আমি একটা টান দিয়ে দিব। এবার এই টান থেকে আমি একটি রাউন্ড শেপ করে নিব। এটা ফ্রি হ্যান্ডে করতে হবে। এবার আমি কোমরে মাপ নিব। তো আমার কোমরে মাপ হচ্ছে 26। 26কে আমি 4 ভাগ করলে হবে 6.5। তো 6.5 ইঞ্চি বরাবর আমি টান দিয়ে দিব। প্লাস আমি টেকিংয়ের জন্য আরও 1 ইঞ্চি নিব। আপনারা যদি টেকিং না দিতে চান সেই ক্ষেত্রে এই 1 ইঞ্চি নেওয়া দরকার নেই। এবার আমি এই দুটি পয়েন্টকে যোগ করে দিব। এখন আমি বর্ডার কাপড়ের জন্য নিচ্ছি 1 ইঞ্চি। এটা হচ্ছে আমার সেলাইয়ের কাপড়, এটাকেও আমি এখন টান দিয়ে দিব। এবার আমি গলার মাপটাকে নিয়ে নিব। এবার আমি গলার মাপ নিচ্ছি 2 ইঞ্চি। সামনের গলার লম্বার মাপ হবে 3, প্লাস উপরে আমার 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তো আমি নিচ্ছি এখানে 3.5। তো 3.5 ইঞ্চি বরাবর আমি টান দিয়ে দিব। পেছনের গলার জন্য আমি নিচ্ছি 2 ইঞ্চি, প্লাস 1/2 ইঞ্চি আমার উপরে সেলাই চলে যাবে, তো 2.5 ইঞ্চি বরাবর আমি টান দিয়ে দিব। এবার আমি দোনোটা গলাতেই গোল শেপ করে নিব। তো আমার দোনোটা গলারই শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি শোল্ডার ডাউন করব 1/2 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি বরাবর আমি টান দিয়ে দিব। সম্পূর্ণ মেজারমেন্ট হয়ে যাওয়ার পর এবার আমি কাগজটাকে মাপ অনুযায়ী কেটে নিব। পুরো অংশটা আমার কাটা হয়ে গেছে, শুধু আমি গলার অংশটা রেখে দিব। এটা কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে তারপর কেটে নিব। এখানে আমি মেন কাপড়টাকে 4টা ভাঁজ করে নিয়েছি। এবার আমি কাগজের মাপ অনুযায়ী এটাকে কেটে নিব। প্রথমে আমি কাগজটাকে আলপিনের সাহায্যে আগে বসিয়ে নিব, এতে করে কাগজটা নড়ে যাবে না। সম্পূর্ণ আলপিন লাগানো হয়ে যাওয়ার পর এবার আমি কাগজের মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। আলপিন খোলার আগে আমি পেছনের গলা, মানে ছোট গলাটাকে আগে কেটে নিব। এবার আমি আলপিনগুলোকে খুলে নিয়ে ভেতরের একটা পার্টকে বের করে নিব। বাকি পার্টটাকে আমি আবার ভাঁজ করে নিব। উপরে আমি আবার কাগজটাকে সেট করে নিব আলপিনের সাহায্যে। এবার আমি মাপ অনুযায়ী সামনের গলাটাকেও কেটে নিব। দোনোটা পার্ট কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব আস্তরের কাপড়ে।
আমি আস্তরে কাপড়টাকে না কেটে আগে মেন কাপড়ের সাথে এটাকে সেলাই করে নিব। প্রথমে আমি এখানে সেলাইয়ের সুবিধার জন্য আলপিন করে নিব। আমি পুরোটাকে এভাবে করে নিব। তো আমার পুরোটা এভাবে আলপিন লাগানো হয়ে গেছে, এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে। এবার আমি বগল, গলা এবং নিচের পাটে সেলাই করে নিব। এবার আমি গলার দিকেও সেলাই করে নিব। এই পার্টগুলোকে সেলাই করার পর এবার আমি নিচের পার্টেও সেলাই করে নিব। আমি সাইড বাদে এই পার্টগুলোকে সেলাই করে নিয়েছি। এবার আমি বাড়তি কাপড়গুলোকে কেটে নিব। এবার আমি আলপিনগুলোকে খুলে নিব। এখন যখন আমি এটাকে উল্টাবো তখন এই পার্টগুলো কুচকে যাবে, তো আমি এগুলোর পাশেভাবে ছোট ছোট করে কেটে দিব। এতে করে যখন আমি উল্টাবো তখন এটা সুন্দর করে সেট হয়ে থাকবে। সম্পূর্ণ কাটা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি উল্টিয়ে নিব। টপটাও উল্টিয়ে নেওয়ার পর ঠিক এমন হবে। এবার আমি যে পার্টগুলোতে সেলাই করেছি এখানের উপরে আমি চাপ সেলাই দিয়ে দিব, এতে করে আমার টপটা উপরে সুন্দর করে সেট হয়ে থাকবে। সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি দুইটা ভাঁজ করে নিব টেকিংয়ের জন্য। তো টেকিংয়ের মাপের জন্য আমি এখান থেকে নিচ্ছি 2.5 ইঞ্চি, আর লম্বায় নিব আমি 5.5 ইঞ্চি। এখান থেকেও আমি 2.5 ইঞ্চি নিয়ে নিব। এবার আমি এই দুটা পয়েন্টকে যোগ করে নিব। আমি পেছনের পার্টেও একইভাবে করে নিব। এখান থেকে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, লম্বা নিচ্ছি 5.5, এদিক দিয়েও নিব আমি 2.5 ইঞ্চি। এটাকে এখন আমি যোগ করে নিব। এবার এটাকে আমি উল্টিয়ে নিব। এবার আমি এখান থেকে হাফ আর এখান থেকে হাফ, মোট 1 ইঞ্চি বরাবর আমি টেকিংয়ের জন্য সেলাই করে নিব। আমার পেছনের পার্টটা এভাবে সেলাই করা হয়ে গেছে। আমি সামনের পার্টটাকেও এভাবে করে নিয়েছি। এবার আমি একটার উপরে একটাকে প্রথমেই বিছিয়ে নিব। এখন আমি কাঁধের দিকে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিব।
तो आमार कार्टटा सेलाई करा हुए गेछे। एबार आमी बड़ीटाकेओ सेलाई करे निब। तो एटाके प्रथम आमी उल्टिए निब आर चारटा भाज करे निब। एबार आमार कोमरे जे माप छिलो 6.5 से बराबर टान दिए दिब। बड़ीर माप छिलो 6 इंची से बराबर एकटा टान दिए दिब। एबार आमी दोनोटा पॉइंटे जोग करे निब आर एई माप अनुयायी सेलाई करे निब। যেহেতু আমি সাইডে কিছুটা কাটা দিতে যাচ্ছি সে কারণে আমি এখানে 2 ইঞ্চি বাদে সেলাই করে নিব। তো আমি 2 ইঞ্চি বরাবর টান দিয়ে দিচ্ছি। এই 2 ইঞ্চি পর থেকে আমি বডির মাপটাকে সেলাই করে নিব। এবার আমি সাইডের কাটাকে ভিতরের দিকে বটে সেলাই করে নিব। আমার সাইডে সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পর ঠিক এমন হবে। আমি এই টপে সাইডে কাটা দিয়েছি, আপনারা চাইলে কাটা নাও দিতে পারেন। তো সম্পূর্ণ টপটা সেলাই করার পর ঠিক এমন হবে। এই লেহেঙ্গার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি টিপ দিতে ভুলবেন না। এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। আল্লাহ হাফেজ।